শুক্রবারে জুমুর নামাজত জুতা চুরি, এরকম ঘটনার শিকার নোয়েদে ইল্লে মানুষ সিটাং শহরত খুব কমে আছে। আজি আমরা রিপোর্টার গেল সিটাংর জমিতুল ফালা জামে মসজিদ, যেন আজিও এক গ্রুপার জুতা চুরি করে লগে গই চুরাই গিয়ে মর্মান্তিক অন্তরত আল্লাহর বয় গান ঢুকে দিতারি তলি তারা সম্পর্কে দূর বুঝি বুঝে যে মসজিদের মধ্যে আল্লাহর ঘর সম্পর্কে এই জায়গা তো না আর জুতা চুরির তিন বিরত তাহি। একবার আর জমিতুল ফালা মসজিদত আর আব্দুল জলিল মন্ডল মহোদয় পুলিশ কমিশনার যেটা আছিল তে জুতা চুরি হইল, তে আদেশ করে গিয়ে দেখা যাচ্ছে খোতোয়ারি থানার পুলিশ যেতে ইয়ে তদারকি করছি ই তারা আই রেড দিতে বাধ্য হই। যখন নামাজ পড়া আরম্ভ হয় তখন আমাদের মনটা থাকে সবসময় জুতার দিকে, যে কখন না আমার জুতাটা চুরি হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত করতে আসি অথচ আমাদের মন থাকে ইবাদতের দিকে না থেকে ওই জুতার দিকে থাকে। কাজে এটা খুবই গর্হিত কাজ, এটা থেকে বিরত থাকার জন্য মসজিদের ইসলাম কমিটি যারা আছে তাদের সতর্ক থাকা উচিত। আই একজন ইমাম সাহেব হিসেবে ভুক্তভোগী জুতা আই যে দেয় মোবাইল আই যে দেয়, আই যখন নামাজ পড়াই নামাজ পড়ার পাশাপাশি মুসল্লি আয় সালাম ডানে ফিরে গিয়ে বামে ফিরে গিয়ে পরে দেখ দা দামি জুতা নাই এক মাসও ভরি নিয়ে পারি। 12 বছর যাব সিটন শহরের মধ্যে বসবাস করি, এখন এই 12 বছর আর টোটাল 4 বার জুতা আসছে। বন্ধু বান্ধব বনেকের তো জুতা চুরি গিয়ে তো এখন নিজের তো মানে অনারি বের ইয়া দি ওই অভিজ্ঞতার আলোকে নতুন জুতা লই অনন মসজিদ আসতে মানে একটু সংকোচ বোধ লাগে। আর তো খারাপ আফসোস আছে, তারপর একখান জমিতুল বলা জাতীয় মসজিদ ইয়ান সরকারের নিয়ন্ত্রণ করার এর একখান মসজিদ তো জুতা চুরি করিল জেরি কই। গত বছর রমজান নাজি অনর রিয়াজুদ্দিন বাজার উপ মসজিদ নাজি নামাজ পড়তাম ঠিক কি আসরের নামাজত আর জুতা কিন রাখি রে নামাজত নি বেঁধি বাইরে সাইদি অনর জুতা নাই। গত এক মাস আগে আজ জুতা চুরি হই মসজিদ তুন এবং এর আগেও একবার চুরি হই। আই নোয়াজ শরীর জুতা চুরি না গুনি সামনে তাইলে তো একখানে হম লাগে ফিসে তাইলে কেন মনের মধ্যে আতঙ্ক ভাব লাগে। আর আর মুসলমান মুসলমান আজ আর তো কেন দুঃখ সাথে কেন অত ভাবে নামাজ পড়তে আইতে আল্লাহর রাজি খুশি করিবার লাগে বলি এনে নামাজ পড়তে যদি জুতা যদি আর হইলে নামাজ চুরি হলে অন্তর কাম ভিন নরম হয়ে যায় খারাপ লাগে যার কারণে জুতাই চুরি হয়ে গেলে হতে আসলে আর ব্যাকুন মনে করি দেখি মুসলিম করে জুতা চুরি করে আসলে মুসলিম করে জুতা চুরি করে জুতা চুরি করলে মুসলিম দেশে আসতে জুতা চুরি হয়েছে আমার জি। তখন কেমন লাগছিল আপনার? খারাপ লাগছিল, আমার দামি জুতা নিয়ে গেছে খারাপ লাগারই কথা। তো এখন 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 এই জুতা কেন আপনার? এখন আমার কাছে এই জুতা এই যে শিরা নর্মাল জুতা শুধু জুতা চুরির ভয়ে আমি এগুলো পরে আসছি। অবশ্যই আমার বাসা এখান থেকে আরও মিনিমাম 10 কিলোমিটার দূরে, তো অনেক দূর আমি এখানে আসছি এই নর্মাল জুতা নিয়ে আসছি। শুধু শুধু একমাত্র চোরের ভয়ে জুতা চুরির ভয়ে আমি নর্মাল জুতা নিয়ে আসছি। এখন ইয়ে না রলে বলি বড় একখান লজ্জার ব্যাপার বড় একখান সরমর ব্যাপার যে আর মুসলমান হই রে মসজিদে তুন জুতা চুরি করি। এখন যে মানুষ মসজিদে তুন জুতা চুরি করে তো চোরের বেশে নোয়াইর ই ব্যয়ের আর্গ মুসল্লির বেশে, তো এখন মুসল্লির বেশে মসজিদের মধ্যে ঢুকিয়ে রে ই মাথার মধ্যে টুবি রাখি এরে উজুখানার মধ্যে উজু করি এরে নমাজত মধ্যে মানুষের দেখাই পেলে বলি এরা তিয়েরু ইয়ার ফর দি মুসল্লি হল যাতে সৈদাত মধ্যে যার এই সময় মধ্যে তার টার্গেটও জোতাইন লই এরে যার গই ইবের তো নক বড় গুণের ঘাস আর কি হইতে পারে। হ্যাঁ নামাজ পড়তে গেলে কি আর জায়গাতে জুতা আজ এ বিষয় কারণে আর হতা হইলাম মুসল্লি আল্লাহ এবং মৌলানা সাহেব আল্লাহ। নামাজ পড়ন হোক বা অন্যান্য যা আমল ইনের মধ্যে খুলুসিয়ত এবং আন্তরিকতা একাগ্রতা ইয়ে নয় প্রথম শর্ত, কিন্তু এই শর্ত ভঙ্গ হয় যাতে মুসল্লি এই খেয়ালত মধ্যে থাকে যে তান মূল্যবান জোতাইন মূল্যবান সেন্ট্রলিন কোনো অন্য কণিকায় লই যাবে কি না। প্রত্যেক মানুষ তো জিনিস চিন্তা করেন দরকার যে আর তো বিভিন্নভাবে মানুষের অতিষ্ঠ করিস জিনিসপত্রের দাম বাড়াই অতিষ্ঠ করিস গাড়ি ঘোড়ার মধ্যে অতিষ্ঠ করিস গরত মধ্যে অতিষ্ঠ করিস বাজারত মধ্যে অতিষ্ঠ করিস স্কুল কলেজত মধ্যে অতিষ্ঠ করিস সম্পর্কে মসজিদের মধ্যে তো কিছুটা শান্তি দিই মানুষ যাতে নির্বিঘ্নে এবাদতান করি তারে, কিন্তু মসজিদের মধ্যে ঢুকি এরও যদি মানুষ যদি এর অসন্তুষ্ট অশান্তি যদি থাকে ও যদি এর তার জোতাইন সুরিয়ে যার কি কিনা এই খেয়ালত মধ্যে যদি থাকে তাহলে এখন মানুষ যাইব কোনটে মানুষের এবাদত ক্যাং করি আরো হইব মানুষ কি নমাজরে শুদ্ধ করিব
না ও জোতা কিছুদিন রয়ে যে জোতা কিনে রসই দিব। এখন আই নামাজ উঠি এলাম আর আসবাবপত্র জিনিসপত্র জোতা বিশেষ করে মোবাইল ব্যাগ কিছু খাঁচা আছে আছে এখন ফাঁসে জোতা রাইলাম বক্সত আর খেয়াল যদি উকে যার দয় নামাজ হন না ও জোতাও যে খেয়াল তাহবে তো জোতাও যে খেয়াল না তার না খেয়াল খেলে জোতা নিজের জোতা হারাই লাগি আবার এখন আর নিজের গুনি মনে মনে একখান খেয়াল তাহাত যান মাল এগুলা হেফাজত আমাকেই করতে হবে, আমার যান আমাকে হেফাজত করতে হবে, আমার মাল আমাকে হেফাজত করতে হবে। এখন আপনার যেমন আমার জুতো এটা আমার একটা মাল, এই মালটা যদি আমি হেফাজত না করি তাহলে আমার নামাজের ভিতরে অবশ্যই বিঘ্ন ঘটবে। এবং মাল হেফাজত করা মানে ইমান হেফাজত করা, আমি যদি মাল হেফাজত না করে নামাজে দাঁড়াই তাহলে আমার ইমান হেফাজত হইল না। মানে ইয়ান তো নামাজেরও বেগা সৃষ্টি হয় বলে মনে করি, কেয়া আর জোতার মিকে মন তাইলে আর নামাজ হইতো না, জোতাল্লাই বলি নামাজের মধ্যে মানে আর আর মনোযোগ কান খুব নষ্ট। এখন ধর্মীয় দৃষ্টিকোণ উত্তুন এই সুরাইলর শাস্তি কি হইতে পারে আর আর জানাই জমিতুল ফলে জামা মসজিদের হতিব। সুতরাং আর আর মুসলমান হলত্তে চিন্তা ভাবনা গরণ করিব জিবে সুরিগরের ইবের তো এই জিনিস ভাবন করিব যে যে নামাজ তো তার হতু ফরস তার তো মরণ ফুরিব কবরত মধ্যে মন কিন্ন করি সবাই জবাবের সম্মুখীন তার তো মন ফুরিব কবরত্তন কেয়ামতের সময় মধ্যে আবার পুনরুত্থান তারও হইব আল্লাহর কাছে জবাব দিহি তার তো গরণ ফুরিব যদি এরে পরিবার পরিজনের সালাই বেলায় বলি এরে এই সমস্ত জোতা চুরি করি এরে জোতা ইন্দ্র অন্য মেকে বেশি এরে সামান্য কিছু পয়সা পাইব এই পয়সা ইন দিয়ে যদি যদি পরিবার পরিজনের যদি চালায় তাহলে ইতার অর্থ গুণের মধ্যে সামিল হর আর যদি এটিয়া দিয়ে এরে ইয়াবা খাইব কিংবা ফেন্সিডিল খাইব কিংবা অন্য কোনো মাদক খাইব ই নলে বলি জোতা চুরি করের তাহলে ইয়ান তো আরও মারাত্মক অপরাধ। এক তো এই জোতা চুরি করেন অপরাধ, আর এক তো এই যে এই পয়সারে আবার আরেকখান হারাম হাজম মধ্যে ব্যবহার করেন আনো অপরাধ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই সমস্ত অপরাধরে নিন্দনীয় এবং দণ্ডনীয় বলিয়ে হুজুরে ঘোষণা দিয়ে আল্লাহ ঘোষণা দিন যে জীবনে জোতা চুরি করে ইউন আসলে মানুষ শয়তান, এই মানুষ শয়তান ইউনর ইউনোর জোতা চুরি নগরিলেও কিন্তু মুসল্লি হলের ভিতর ওয়াস ফাসা ডালি দেয় যা জোতা কেন চুরি ওর পাল্লার ফলে মুসল্লি হলের নমাজের মধ্যে বিঘ্ন ঘটে, মুসল্লি হল নির্বিঘ্নে নমাজ পড়ি না পারে। আল্লাহরে মহব্বত লইয়ারে আন্তরিকতা লইয়ারে একাগ্র চিত্তে আল্লাহরে ডাকি না পারে শুধুমাত্র চোরর ভয়ে। তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা আর সমাজরে এই সমস্ত কুহাম আখাম ই নতুন হেফাজত করুক এবং যারা মুসল্লি হলারে কষ্ট দেয় এই জুতা চুরির মাধ্যমে স্যান্ডেল চুরির মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তারা হেদায়েত করুক।